ভিডিওতে স্বাগতম। সর্বশেষ বিকাশে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প কলোরাডো ব্যালটে থাকতে পারেন। যে রাজ্যগুলি তাকে লাথি দেওয়ার চেষ্টা করছে তাদের জন্য মারাত্মক আঘাত। রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ আদালতের সর্বসম্মত 9-0 সিদ্ধান্তের অর্থ হল রিপাবলিকান ফ্রন্ট রানারের নাম মঙ্গলবার কলোরাডো প্রাইমারিতে ভোটিং স্লিপে উপস্থিত হবে। 15টি রাজ্য সুপার টিউডেতে ভোট দেওয়ার ঠিক 24 ঘণ্টা আগে এটি ট্রাম্পের জন্য একটি বড় বিজয়। সিদ্ধান্তটি সেই রাজ্যগুলির জন্য একটি ধাক্কা যা ট্রাম্পকে ব্যালট থেকে সরানোর চেষ্টা করেছিল, যুক্তি দিয়ে যে তিনি রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য নন কারণ তিনি 6 জানুয়ারি ক্যাপিটল দাঙ্গাকে উস্কে দিয়েছিলেন। যাই হোক, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ব্যালট থেকে ট্রাম্পকে অপসারণ করার ক্ষমতা রাজ্যগুলির কাছে নেই এবং তিনি রাষ্ট্রপতি হওয়া উচিত কিনা তা ভোটারদের উপর নির্ভর করে। ট্রাম্প বেশ কয়েকটি আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ায় এই পদক্ষেপটি আসে 2020 সালের নির্বাচনকে উল্টে দেওয়ার জন্য তার প্রচেষ্টার অপরাধ তদন্ত সহ।